আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আবারো জুম্মার নামাজে বাধা। কাশ্মীরের মতো মাটিতে যেখানে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, সেখানে একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠানে লাগু হচ্ছে নতুন নিয়ম। তাই বিস্তারিত আলোচনা করছি, এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক জামে মসজিদ আবার বাধা এর নামাজ পড়ায়। কাউকে নামাজের জন্য মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করা এটাই প্রথমবার নয়। শ্রীনগরের আঞ্জুমান আওকাফ জামা মসজিদ জানিয়েছে, 2021 সালের 6 আগস্ট থেকে সরকার শুক্রবারের নামাজ পড়তে দিচ্ছে না এই ঐতিহাসিক মসজিদে। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক জামে মসজিদ শুধু এই মসজিদে নয়, দরগাহ হজরত বাল খানকায় মৌলা সুলতান উল আরিফিন হজরত মখদুম সাহেব রহমতুল্লাহ আলাইহির আস্তানা, আলিয়া খানিয়ারও আস্তানা আলিয়া নকশবন্দি সাহেব রাজি প্রভৃতি জায়গাতেও অনুমতি দেওয়া হচ্ছে না নামাজের জন্য। আঞ্জুমান আরও জানিয়েছে যে এর ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। এই ধরনের একনায়কতান্ত্রিক পদক্ষেপ কার্যত মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। আঞ্জুমানের বক্তব্য, একদিকে কোভিড-19 এর কথা বলে ধর্মীয় স্থানগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে পার্ক বাজার শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গণপরিসরগুলি উন্মুক্ত করে দিচ্ছে সরকার। সরকার ও পুলিশের দ্বিচারিতায় এই ধরনের আচরণের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে বলে মনে করছে আঞ্জুমান। কড়া নিরাপত্তার মধ্যে জন্মাষ্টমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, সেই সঙ্গে সমস্ত সরকারি অনুষ্ঠান, খেলাধুলা, বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য জমায়েতের অনুমতি মিলছে জম্মু ও কাশ্মীরে। শুধু নামাজের বেলা দেখানো হচ্ছে করোনা যুজু। নামাজিরা সব রকম কোভিড-19 বিধি মেনে শুক্রবার জামিয়া মসজিদ আসছে, অথচ তাদের মসজিদে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ধর্মীয় দায়িত্ব পালনে মানুষকে বাধা দেওয়া স্পষ্টই ধর্মের বিষয়ে নাক গলানো, যা চূড়ান্ত দুর্ভাগ্যজনক ও নিন্দাজনক। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার পর একের পর এক ধর্ম প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন রকমের নিয়ম চালু করতে শুরু করেছে ভারতের সরকার, যার কারণে মুসলিম সংগঠনগুলি বিভিন্ন রকমের চিন্তার সম্মুখীন হচ্ছে এবং তাদের মধ্যে তৈরি হচ্ছে চড়া ক্ষোভ।